হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো গাইজ চলুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো আম্মু দুপুরে কি রান্না করতেছে। তো এই যে আমি রান্নাঘরে আসলাম, সিমের বীজ দেখতে পাচ্ছি, তারপর ধনে পাতাও আছে, এখানে আলু সিম কেটে রাখা আছে, তারপর কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে রাখছে আম্মু, তো মাছও আবার ভাজতেছে, রুই মাছ, এবং দেখুন এটা হচ্ছে মাগুর মাছ। গাইজ আম্মু এখন মাছগুলো ভালোভাবে ভেজে নিবে, তারপর তরকারির জন্য মাছগুলো রেডি হয়ে যাবে, দেন তরকারি রান্না করবে। তো দেখুন গাইজ, এই যে মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আম্মু একটু প্যান বসিয়ে নিল চুলায়, তারপর তেল দিয়ে নিচ্ছে পরিমাণ মতো, এবং তেলটি গরম হয়ে গেলে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে, তারপর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজবে। গাইজ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, এটা যার যতটুকু পরিমাণ ততটুকুই দিবেন। তো আম্মু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল এবং ভালোভাবে পেঁয়াজটা নেড়ে দিল। এখন জিরা বাটা দিয়ে দিচ্ছে এক চা চামচ, তারপর রসুন বাটাও দিচ্ছে। এই যে দেখুন গাইজ, এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কষাতে হবে আর কি। তারপর এক চামচ হলুদ গুঁড়ো, এরপর এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে আম্মু, তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করতেছে। এখন মশলাটা কষাতে হবে, তারপর একটু এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছে মশলাটা যেন সিদ্ধ হয়। গাইজ মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবে, তারপর দেখুন মশলার কালারটা কী সুন্দর আসছে। এখন সিমের যে বিচিগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছে আম্মু, তারপর কিছু সময় এটার মধ্যে নাড়াচাড়া করবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। অবশ্য সিমের বীজের তরকারি আমি আগেও খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার, এখন অবশ্য ভালো লাগবে। এখন আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল। গাইজ একটু পরে আম্মু এই যে দেখুন টমেটো অ্যাড করে নিচ্ছে, তারপর কাঁচামরিচও দিবে, এই যে দিয়ে দিল। তারপর এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় সিমের বীজটি একটু সেদ্ধ হবে, কষাচ্ছে আর কি। তো কষানোর পর আবারও একটু ঢেকে দিবে। এখন এই যে দেখুন, তার কিছু সময়ের পর ঢাকনা উঠানোর পর কিছুটা সেদ্ধ হচ্ছে। গাইজ দেখতে কিন্তু কালারটা অনেক ভালো আসতেছে, আর এখানে ভেজে রাখা মাছও আছে। গাইজ সিমের বীজের তরকারিতে আম্মু ঝোল দিয়ে দিল এবং মাছও দিয়ে দিয়েছে, এখন ঢেকে দিল আর কি। এটা কিছু সময় সেদ্ধ হবে, তারপর আর কি অনেক ভালো লাগবে অবশ্য তরকারিটা খেতে। আজকে দুপুরে আমি অনেক মজা করে খাবো, সেটা বুঝতে পারতেছি। গাইজ আম্মু আরেকটি তরকারি রান্না করার জন্য দেখুন একটি প্যান বসিয়ে নিল, তারপর তেল দিয়ে দিচ্ছে, আবার এখানে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো হালকাভাবে এখন ভাজা হবে, এই যে দেখুন আম্মু ভাজতেছে। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর এখানে আম্মু এখন লবণ অ্যাড করে নিচ্ছে, এই যে দেখুন। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যার যতটুকু লাগে আর কি ততটুকুটাই ব্যবহার করবেন। তো এখন আম্মু লবণ দেওয়ার পর মশলাটিকে আবারও ভেজে নিচ্ছে, দেখুন গাইজ। তো মশলা ভাজা হওয়ার পর এক চামচ জিরা বাটা, তারপর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে, এটাও পরিমাণ মতো আপনারা দিবেন, কেউ বেশি দিতে পারেন আবার কেউ কম দিতে পারেন, তবে পরিমাণটা ঠিক থাকতে হবে, না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপর গাইজ দেখুন এক আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল আম্মু, পরে আর একটু দিয়েছে অবশ্য। আর এরপর মরিচ আপনারা দিবেন, আম্মু এক চা চামচ মরিচ দিয়ে দিল, কেউ ডাল যতটুকু ঝাল খেতে ইচ্ছে করে আপনারা দিতে পারেন স্বাদ মতো। আমরা অবশ্য ঝাল কমই খাই, এই জন্য ঝালটা আম্মু কম দিয়েছে। এখন একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ মশলাগুলো কষাতে হবে, আর মশলা না কষালে ভালো লাগবে না খেতে, এই জন্য আর কি। তারপর আম্মু এখন আবারও টমেটো অ্যাড করে নিচ্ছে, টমেটোগুলো একটু সেদ্ধ হতে হবে, তো এর জন্য আম্মু এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তারপর গাইজ দেখুন এখানে সবজিগুলো রাখা আছে, কেটে রাখা। তো গাইজ আমরা মাগুর মাছের যে তরকারিটি আগে রান্না করতে বসিয়েছিলাম আম্মু, সেটা দেখতে পাচ্ছেন। এখন আম্মু ধনে পাতা দিয়ে দিচ্ছে, তত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে রুই মাছের তরকারির জন্য এই যে দেখুন সবজিগুলো যে রাখা ছিল ওগুলো আম্মু দিয়ে দিচ্ছে, এখন ভালোভাবে সবজিটা কষাবে। তো দেখুন গাইজ সবজিগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভালোভাবে আমাদেরকে দেখাচ্ছে, আমার কিন্তু দেখি খুব ভালো লাগতেছে, কী বলবো আপনাদেরকে। যে দেখুন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। আজকে দুপুরে আমি আসলে খুব ভালোভাবেই খাবো, অনেক বেশি খাবো,
এই যে দেখুন গাইস, মাগুর মাছের তরকারিটার কালার কিন্তু খুবই ভালো আসছে আমি দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন, এটা অনেক নাইস একটা স্মেল বার হয়েছে। আমি অবশ্য এটা টেস্ট করব কিছু সময় পর। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দুটোটা তরকারি হচ্ছে অবশ্য, একটা তরকারি কষানো হচ্ছে আর একটা তরকারি হয়ে আসতেছে অবশ্য। তো গাইস দেখুন, এই যে সিম আলুর ফুলকপির যে তরকারিটা রুই মাছ দিয়ে, এটা দেখতে কত সুন্দর একটি কালার আসছে কষানোর পর। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে, কিছু সময়ের জন্য বসিয়ে রাখবে। আর এদিকে মাগুর মাছের তরকারিটি হয়ে গেছে। ওয়াও, দেখতে কি নাইস লাগছে। এখন রুই মাছের যে তরকারি ছিল ওটাতে মরিচ এবং ধনে পাতা অ্যাড করবে কিছু সময় পর। তো এর আগে আমরা এখন তরকারিতে ঝোল দেবে আর কি। এই যে দেখুন, তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছে। গাইস তরকারিতে ঝোল দেওয়ার পর আমরা এখন রুই মাছগুলো তরকারিতে অ্যাড করে দিবে। তারপর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তো ততক্ষণ পর্যন্ত গাইস দেখতে থাকুন। গাইস তরকারির মধ্যে ধনে পাতা এবং কাঁচামরিচ কেটে রাখা, ওগুলো এখন আমরা এই যে দিয়েছে, ধনে পাতা দিয়ে দিল, তারপর কাঁচামরিচও দিয়ে দিল। দেখুন কত সুন্দর একটি স্মেল পাচ্ছি আমি। তো এটা খেতে অনেক সুস্বাদু হবে সেটা বুঝতেই পারতেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিল, কিছু সময় পরে এই তরকারিটিও হয়ে যাবে, তারপর আমি খেয়ে টেস্ট করব। এই যে দেখুন গাইস, কত সুন্দর লাগছে অবশ্য দেখতে, অবশ্য খেলেই বোঝা যাবে। আর এই যে হয়ে গেল, আমি এখন তরকারি নামিয়ে নিচ্ছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি তরকারিগুলো কত নাইস হয়েছে। এই যে দেখুন, এটি অবশ্য রুই মাছের তরকারি। আরেকটি এই যে দেখাচ্ছি, এটি তো মাগুর মাছের তরকারি আগে রান্না করা ছিল। তারপর আম্মু অবশ্য এখানে আগেই ডাল ভর্তা করে রেখেছিল। এই যে দেখুন, ভুনা আর কি, যেটাকে বলে ডাল ভুনা। তো এই তিনটি তরকারি আজকে আমাদের রান্না হয়েছে। তাহলে আপনাদের সাথে শেয়ার করি ব্লগটি। তো গাইস, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই গাইস। তো ওকে গাইস, আল্লাহ হাফেজ।